সদ্য শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা, তাতে দেখা গেছে গত বছরের তুলনায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থী অনেকটাই কম। তবে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বেড়েছে, তাতে স্বস্তি ফিরেছে জেলার শিক্ষানুরাগীদের। গত বছরের তুলনায় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে 10,416 জন বেশি। জেলায় মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থী বেশি। ছেলেদের তুলনায় মুর্শিদাবাদ জেলায় 17,469 জন বেশি ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আজ মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। তার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। পরীক্ষার কেন্দ্র থেকে 100 মিটারের মধ্যে 144 ধারা জারি থাকবে বলে জানিয়েছেন বহরমপুর সদরের মহকুমা শাসক প্রভাত কুমার চট্টোপাধ্যায়। এবছরের মোট পরীক্ষার্থী 71,679 জন এবং 27,105 জন ছাত্র এবং 27,105 জন ছাত্র ও 44,574 জন ছাত্রী রয়েছে। গত বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 61,261 জন। গত বছরের তুলনায় এবছর 10,416 জন পরীক্ষার্থী বেশি রয়েছে।